নিয়ম ভেঙে স্কুল শিক্ষকরা গৃহশিক্ষকতা করছেন। বাগদায় স্কুল পরিদর্শকের কাছে এমনই অভিযোগ করলেন গৃহশিক্ষক সংগঠনের সদস্যরা। অভিযোগ পেয়ে তালিকাভুক্ত শিক্ষকদের এসআই অফিসে ডেকে পাঠালেন স্কুল পরিদর্শক। সরকারি বেতনভুক্ত শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ করতে হবে, এই দাবিতে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের বাগদা পশ্চিম চক্রের স্কুল পরিদর্শক মিলনকান্তি পাল ও বাগদা থানার ওসির কাছে ডেপুটেশন দিল গৃহশিক্ষকদের সংগঠন। অভিযোগ পেয়ে তৎপর স্কুল পরিদর্শক। সরকারি নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি স্কুল শিক্ষকতা করার পাশাপাশি গৃহশিক্ষকতা করতে পারবেন না, কিন্তু সরকারি সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অধিকাংশ স্কুল শিক্ষক গৃহশিক্ষকতা করেন। এতে মোটা টাকা উপার্জন করেন তারা, কিন্তু সরকারি বেতনভুক্ত শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ করতে হবে, এই দাবিতে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের বাগদা পশ্চিম চক্রের স্কুল পরিদর্শক মিলনকান্তি পাল ও বাগদা থানার ওসির কাছে ডেপুটেশন দিল গৃহশিক্ষকদের সংগঠন। তাদের দাবি, সরকারি বেতনভুক্ত শিক্ষকরা অবিলম্বে গৃহশিক্ষকতা বন্ধ করুক, এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের প্রাইভেট টিউশন স্কুল মাস্টার, যে সমস্ত স্কুল মাস্টাররা সরকারি বেতনভুক্ত স্কুল মাস্টাররা টিউশন পড়াচ্ছেন, সেই দাবিতে আমরা আজকে এসআই অফিসে এসেছি। প্রত্যেকটা জায়গাতে আমরা এসআই, বিডিও সাহেব এবং ওসিকে আমরা ডেপুটেশন করেছি, যাতে সরকারি বেতনভুক্ত শিক্ষকরা টিউশনটা বন্ধ করে, এই দাবিতেই আমাদের মূলত আন্দোলনটা। কি বলছে এসআই? এসআই বলল যে ঠিক আছে, আমার যতটা করণীয় আমরা চেষ্টা করব, আমাদের হাতে যেটা দেখার আছে সেটা আমরা দেখব, সেই আশ্বাসটা এসআই সাহেব আমাদেরকে দিলেন। বাগদা পশ্চিম চক্রে স্কুল পরিদর্শক মিলনকান্তি পাল স্কুল শিক্ষকদের বিরুদ্ধে গৃহশিক্ষকতার অভিযোগ পেয়ে তৎপর হয়েছেন। শিক্ষকদের যে তালিকা গৃহশিক্ষকরা জমা দিয়েছেন, সেই তালিকা ধরে শিক্ষকদের এসআই অফিসে ডেকে পাঠিয়েছেন তিনি। এই বিষয়ে মিলনকান্তি পাল বলেন, আমার কাছে গৃহশিক্ষকরা এসে অভিযোগ জানিয়েছেন, সরকারি নিয়মে উল্লেখিত আছে কোনো ব্যক্তি স্কুল শিক্ষকতা করার সঙ্গে সঙ্গে গৃহশিক্ষকতা করতে পারবেন না, আমি অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছি, এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি। এটা নিয়ে সরকারি নির্দেশিকা আছেই যে যারা শিক্ষক মহাশয় বা শিক্ষিকা তারা যেহেতু স্কুলে পড়ান, সেই সাথে সাথে তারা প্রাইভেট টিউশন করতে পারবেন না। এটা নিয়ে বিভিন্ন সময়ে তো বিভিন্ন রকম রিপোর্টিং আমরা দেখেছি এবং বিভিন্ন সময়ে এটা নিয়ে নির্দেশিকাও আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ করে থাকে, এটা নিশ্চয়ই তাদেরকে বিরত রাখার জন্য বলা হবে। ওনারা এসেছিলেন আমার কাছে, ওনারা বললেন সব কিছু, তো আমিও আমার তরফ থেকে আমি যখন মিটিং, জেনারেল মিটিং টিটিংগুলো থাকবে বা টিচারদের কাছ সঙ্গে কথা বলার সুযোগ পাবো, তখন তাদেরকে এই বার্তাটা দেবো, যদি কেউ করে থাকে এরকম তারা যেন এটা থেকে বিরত থাকে। এবার দেখা এর বিরুদ্ধে কবে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।